95 টাকায় এক বক্স মাটন কাচ্চি। আপনি খাবেন এইভাবে? অনেক নরম। এই যে মাটন, ও বিশাল মাটন, মাটন সাথে এই যে আলু। 95 টাকা বললাম তার কারণ হচ্ছে এটার দাম 190 টাকা। আপনারা পাবেন হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, এটা টেক অ্যাওয়েতে পাবেন এবং ডাইনিংও পাবেন। তো এই দুই প্লেট কাচ্চির দাম হচ্ছে 190 টাকা। এটা হচ্ছে সিঙ্গেল কাচ্চি বলে, তার কারণ হচ্ছে এখানে হচ্ছে এক পিস মাটন থাকছে, এক পিস আলু থাকছে। এটার অবস্থান হচ্ছে আমি এখন বসে আছি দাম লাদিদ বনানীতে। দাম লাদিদের আবার আরও চারটা শাখা আছে, একটা হচ্ছে ধানমন্ডিতে ডোমিনোসের বিল্ডিংয়ে, একটা উত্তরাতে টেক আউটের বিল্ডিংয়ে, একটা হচ্ছে মিরপুরে টিএফসির বিল্ডিংয়ে। সবগুলাতেই আপনারা পাবেন। এখন টেস্ট করি যে 95 টাকায় কাচ্ছি কেমন। বিসমিল্লা। মাটনটা বেশ নরম এবং বেশ বড় সাইজ। এই যে একটু ফ্যাটের পোর্শনও আছে, একটু হাড্ডি আছে, মানে একদম পারফেক্ট মাটনের পিস যেটাকে বলেন। আলু আর হচ্ছে মাটন একটু নেই। আর ওদের রাইসের কথা আপনারা জিজ্ঞেস করছিলেন, ওদের রাইসটা হচ্ছে বেশ ঝরঝরা, ওকে, একদম ড্রাই না, আবার একদম হচ্ছে মাখো মাখো না। আর এই ওদের রাইসের পরিমাণটা বেশ পুরো, এই বক্সটা পুরো ভর্তি থাকবে। আপনারা হচ্ছে এটা চাইলে টেক অ্যাওয়ে নিয়ে যেতে পারবেন, এখানে বসেও খেতে পারবেন। সো কাচ্চি খেতে খেতে ওদের জাফরানি শরবতটা নিয়ে নিছি, এটা হচ্ছে মানে একদম বেস্ট একটা। এটার প্রাইস হচ্ছে 95 টাকা। এটা একদম সেরা একটা আইটেম। আপনি কাচ্চি খাবেন, শরবত খাবেন, একেবারে মানে হেভেনলি ফিলিংস। জাফরানি শরবত, বাদামটা একদম পেস্ট করে দেওয়া ভিতরে, আপনি স্মেল পাবেন এবং যেই পুরো ফ্লেভারটা এটা পুরো মুখের সাথে ধাক্কা দেবেন। এটা একসাথে একদম 5-10 গ্লাস খেয়ে ফেলা যায়। আবার কাচ্চিতে ফিরে যাই। আরেকটা নিয়েছি মানে, আচ্ছা আপনাদের দেখাইতে হবে তাই না? এই যে হচ্ছে মাটনের যে পিসটা দেখতেছেন, দেখেন এটা বেশি নরম। আরে এটা আমি নেই নেই কেন ভাই, বাই ওয়ান গেট ওয়ান তো দুইজনের জন্য, একাই যদি সব খেয়ে খাবো তাহলে হবে? রাইসটা বেশি সমস্যা। বাহ ভাই, এটা বেশি নরম এবং এটা বেশি মজা। আপনারা হয়তো এমন পাইতে পারেন যে বাই ওয়ান গেট ওয়ানে দুইটাই ভালো, আবার এমন পেতে পারেন বাই ওয়ান গেট ওয়ানে একটা খারাপ একটা ভালো, তখন এভাবে মেরে দিতে হবে। এটা একটু হাড্ডিওয়ালা পিস, মানে এটা আপনি খাবেন এইভাবে। তোর জন্য স্বাধীনতা প্ল্যাটার আছে, ওটা খাবি। স্বাধীনতার মাস উপলক্ষে দাম লাদিদ নামিয়েছে হচ্ছে স্বাধীনতা প্ল্যাটার। এই যে এই দুইটা প্লেট আপনার পড়বে হচ্ছে 499 টাকা। শুধু এই দুই প্লেট না, সাথে পড়বে হচ্ছে বোরহানি আর হচ্ছে ফিরনি। এই যে দুইটা ফিরনি, দুইটা বোরহানি, সাথে সালাদ থাকবে আর হচ্ছে জাফরানি পোলাওয়ের রোস্ট। এই যে রোস্ট পিস, মোরগ পোলাও আর কি, মোরগ পোলাও। আর এই যে এখানে দুইটাই আমি খাবো, মাত্র পড়বে হচ্ছে 499 টাকা। জাস্ট কিডিং, দুইটা খাওয়া কোনোভাবেই পসিবল না। তার কারণ হচ্ছে আপনারা দেখতে পারতেছেন রাইস কিন্তু প্রচুর পরিমাণে, একজনের পক্ষে এটা শেষ করা বলতে গেলে রীতিমতো টাফ। আমি দুইটাই মোটামুটি মেখে নষ্ট করে ফেলছি বলতে গেলে, বাট আমি খাবো হচ্ছে এই যে এই পিস, ভালো পিসই তো খাবি। সো এই যে ভাঙলাম, উপরে হচ্ছে প্রচুর পরিমাণে ঝোল দেওয়া, অ্যান্ড এই জিনিসটার স্মেল এবং লুক দুইটাই হচ্ছে খাওয়ার অ্যাপেটাইট আপনার বাড়ায় দিতে বাধ্য। বিসমিল্লাহ। ঝোলের সাথে পোলাও এবং রোস্টেড পিসের কম্বিনেশন অসাধারণ। ঝোলটাই আমি বলবো এটার মেইন অ্যাট্রাকশন, কারণ ঝোলটার কারণে এটার টেস্ট বলতে গেলে বহুগুণ বেড়ে গেছে। ডিম দিয়ে ট্রাই করি, সাথে আটে পারে একটু মাংস আর রাইস। বিসমিল্লাহ। টেস্ট ইজ অ্যামেজিং। অ্যান্ড এই স্বাধীনতার প্ল্যাটারটা হচ্ছে আপনার 31 মার্চ পর্যন্ত, অর্থাৎ পুরো মার্চ মাস জুড়ে হচ্ছে এই প্ল্যাটারটা থাকবে। তো আপনারা চাইলে দাম লাদিদ থেকে এই প্ল্যাটারটা নিতে পারেন। ডাইনিং, টেক অ্যাওয়ে, ডেলিভারি তিনটার ক্ষেত্রেই এটা প্রযোজ্য থাকবে। খাওয়ার মাঝে একটু বোরহানি কি না হলে চলে বলেন? যে এই আওয়াজটাও তো শুনতে ভালো লাগে। সো বোরহানি খাবেন এবং আপনার অ্যাপেটাইট এটা বৃদ্ধি করে দিবে। একটু ঝাঁঝালো আছে, অ্যান্ড বলতে পারেন একটু ঘনও আছে। আর হচ্ছে ফিরনি, ফিরনি এই যে দেখেন অনেক নরম। মিষ্টি হচ্ছে পরিমাণ মতো এবং একটু ঠান্ডাও আছে।
আমার কাছে মিষ্টি জিনিস হচ্ছে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর এটা এখনই আমি শেষ করে ফেলবো আমার কাছে খুবই ভালো লাগছে যদিও এটা মেইন ডিশ যেটা মেইন পোলাও শেষে খাওয়া উচিত বাট আমি আগেই শেষ করে ফেলতেছি আর আরেকটা তো আসছে ওইটা হচ্ছে রাব্বির খাবে না আমি ওইটা খেয়ে দিব খেয়ে দিব সো আরেকবার একটু ফেরত যাওয়া যাক মোরগ পোলাওয়ে কারণ এটা আমার কাছে হেভি লাগছে 499 টাকায় হচ্ছে দুইজনের আর যদি আপনি সিঙ্গেল নেন তাহলে পড়বে হচ্ছে 280 টাকা ডেলিভারি হচ্ছে এক্সক্লুসিভলি অ্যাভেলেবল হচ্ছে পাঠাও ফুডে ভালো কথা স্বাধীনতা প্ল্যাটার খাইতে খাইতে হঠাৎ করে একটা জিনিস দেখলাম ওদের যেরকম বিফ খানদানি প্ল্যাটার ম্যাটার বহুত কিছু আছে জিজ্ঞেস করার পরে শুনলাম যে এটা নাকি শুধু শুক্রবার পায় বা শনিবার পায় ব্যাড লাক কারণ তো বিফ অনেক প্রিয় আপনারা যদি বানানি আসেন তাহলে হচ্ছে এটা শুক্রবারে পাবেন বিফের আর উত্তরা গেলে নাকি ডেইলি পাবেন আমাদের ব্যাড লাক যাই হোক কেয়ার করবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ পোলাও খাই